জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইপোর নিশানায় ছিল আন্তর্জাতিক মিডিয়া। পুলওয়ামা হামলায় চার্জশিট পেশ করে উল্লেখ করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। আর এই চার্জশিটে 19 জনের মধ্যে মাসুদ আজহার এবং তার ভাইপো মোহাম্মদ উমর ফারুকের নামও রয়েছে। চার্জশিটে বলা হয়েছে যে পুলওয়ামার আত্মঘাতী বোমারুর বাড়িতে গিয়ে তার বাবার সাক্ষাৎকার নিয়েছিল আন্তর্জাতিক মিডিয়া, আর সেই কারণেই সাংবাদিক হত্যার ছক কষে জঙ্গিরা। এনআইএর হাতে এসেছে উমর ফারুকের সঙ্গে পাক জঙ্গি চাচা আলভির কথোপকথনের তথ্য। জানা যাচ্ছে চাচা আলভির থেকে হামলার অনুমতি আদায় করতে পারেনি উমর, তবে আন্তর্জাতিক মিডিয়ার উপর হামলা চালিয়ে গ্লোবাল নিউজে আসার ছক ছিল জৈশের। আরও বিস্তারিত বিষয়ে আমরা জানব। রুমেলা চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছে রুমেলা। সঞ্চিতা, আমরা জানি 2019 সালের 14 ফেব্রুয়ারি যেই হামলা হয় পুলওয়ামার, সেই জঙ্গি হামলার যিনি মূল চক্রি ছিলেন মাসুদ আজহার, তার ভাইপো, তার নামের উল্লেখ রয়েছে এই চার্জশিটে। তুমি যে ঘটনা বললে, পুলওয়ামায় যে সুইসাইড বম্বার ছিল আদিল আহমেদ, তার বাড়ি গিয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আন্তর্জাতিক সাংবাদিকরা, এবং তার জন্যই জৈশ-ই মোহাম্মদের রোশন আলে পড়ে এই সাংবাদিকরা। এবং এর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিকদের নিশানা করার অর্থে, নিশানা করার মাধ্যমে তারা কিন্তু আন্তর্জাতিক যে শিরোনাম গ্লোবাল নিউজ, এরকম তুমি বলছিলে, সেখানে উঠে আসতে চায়। তোমাকে জানিয়ে রাখবো, পাক জঙ্গি চাচা আমর আলভির সঙ্গে উমর ফারুকের ফোনে যে কথোপকথন, সেই কথোপকথনের উল্লেখ কিন্তু এনআইএ এর এই চার্জশিটে বলা হয়েছে, যেটা গত পরশুদিন এনআইএ এই চার্জশিট পেশ করে। এবং কাশ্মীর উপত্যকায় আন্তর্জাতিক সাংবাদিক দলের উপর হামলা চালানোর জন্য ফোনে চাচা আলভির থেকে অনুমতি নেয় উমর ফারুক। কিন্তু তারপর চাচা আলভি তিনি জানান যে না, এখন কোনো হামলা চালানো যাবে না, তার কারণ পুলওয়ামায় তারা যে সাকসেস পেয়েছে সেই সাকসেসটা এখন চেরিশ করার সময়, এখন নতুন করে কোনো হামলা চালানো যাবে না। কিন্তু এনআইএ চার্জশিট পেশ করার পর থেকে পুলওয়ামা কাণ্ড সম্পর্কিত একের পর এক তথ্য, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। রুমেলা, আমাদের সঙ্গে থাকো, আমরা একটু দর্শকদের জানিয়ে দিই যে পুলওয়ামা জঙ্গি হামলা সংগঠিত করতে যেটা চাঞ্চল্যকর আরও তথ্য আসছে, যে অর্থ জৈশকে অর্থ সাহায্য করে পাকিস্তান, মাসুদ আজহারের ভাইপো উমর ফারুকের অ্যাকাউন্টে জমা পড়ে 10 লক্ষ টাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমেলা রয়েছেন। রুমেলা, এই পুলওয়ামা কাণ্ডের পুরো অর্থ সাহায্যই করেছিল পাকিস্তান, তার একদম তথ্য প্রমাণ চার্জশিটে উল্লেখ করেছেন গোয়েন্দারা। জাতীয় তদন্তকারী সংস্থা তাদের তদন্তে উঠে এসেছে মোহাম্মদ উমর ফারুক, তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এবং সেই তিনটি ব্যাংক অ্যাকাউন্টে পাকিস্তানি মুদ্রায় ওই 10 লক্ষ টাকা তা জমা পড়েছিল। এবং পুলওয়ামা জঙ্গি হামলা সংগঠিত করতেই মাসুদের ভাইপো উমর ফারুককে এই টাকা দেয় পাকিস্তান, এবং এই টাকা দিয়ে তারা যে আমরা যেই বিস্ফোরক আমরা জানি 200 কেজি প্রায় বিস্ফোরক তা কেনা হয়, এবং এই 200 কেজি বিস্ফোরকের মধ্যে তোমায় জানিয়ে রাখবো সঞ্চিতা, 10 লক্ষ টাকার মধ্যে প্রথমত একটি মারুতি ইকো গাড়ি দেওয়া হয়, যে ইকো গাড়ি আমরা দেখেছিলাম, মারুতি ইকো গাড়ি যা কিনা আত্মঘাতী হামলার যে গাড়ি নিয়ে হামলা চালানো হয় মূল ছিল। তারপর যে বিস্ফোরক সামগ্রী দেওয়া হয়েছিল তার মূল্য ছিল প্রায় 6 লক্ষ টাকা যা কেনা হয়েছিল। মারুতি ইকো গাড়িটি পুলওয়ামা হামলায় ব্যবহার করা হয়, এবং ওই বিস্ফোরকের মধ্যে আমরা দেখেছি অ্যামোনিয়াম নাইট্রেট সহ আরডিএক্স, আরো বেশ কিছু বিস্ফোরক তা মজুত করা ছিল, দুটি কন্টেনারে করে এই বিস্ফোরক আনা হয়েছিল। অর্থাৎ এই 10 লক্ষ টাকা পুরোটাই পরিকল্পিত ভাবে উমর ফারুকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয় পাকিস্তান, যার ফলে পুলওয়ামা এই হামলা যেটা আমরা দেখেছিলাম 2019-এর 14 ফেব্রুয়ারি তা সংগঠিত করার পথটা অনেকটা সুগম হয়। সঞ্চিতা, ধন্যবাদ রুমেলা।